নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই জুলাই 2022 শুক্রবার, পাঁচ রাশির ঠিক এই সময় হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। ভিডিওর আলোচনা সম্পূর্ণ শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে কিন্তু দেওয়া হয়। অর্থাৎ শুধুমাত্র অনেকে করছেন কি, ভিডিওটি কেটে রাশির নাম শুনে আপনারা ইনভেস্টমেন্ট করছেন। এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো যদি আপনার জীবনের সঙ্গে যদি মিলে, তবে আপনি আগামীকাল অর্থ কিন্তু পাবেন। যদি আপনার সঙ্গে এই ঘটনাগুলি যদি ঘটে তবেই কিন্তু আপনি অর্থ কিন্তু পাবেন। দেখুন, প্রথম কথা, আপনি আপনার জন্ম ছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করান। অর্থাৎ আপনার জন্ম ছকে যোগ আছে কি না, যোগ থাকা বিশেষভাবে ইম্পর্টেন্ট। অনেকেই আছে যে রাশির নাম জানে না। আমি একটি কথা বারবার বলছি, যারা রাশির নাম জানেন না তারা রাশির নামটি আগে ভালো করে জেনে নিন, তারপর আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন। রাশি যদি আপনার সঠিকভাবে না জানা থাকে তাহলে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু বৃথা। আর যারা রাশির নাম জানেন, একই রাশির লাখো কোটি হাজার মানুষ আছে, সবাই কিন্তু একই রেজাল্ট পাবে না। কারণ একই মানুষ, দেখুন, একজন খুব গরিব একই রাশির মানুষ একজন বিশাল ধনশালী, কেন? প্রত্যেকেরই জন্মের সময় ভাগ্য চক্রটা কিন্তু আলাদা। অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন আপনার ভাগ্য ভাবটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখতে হবে যে আপনার ন্যাকাল চার্টে রাহুর প্লেসমেন্ট কেমন আছে। আমি প্রতিদিন একটি কথা বলে থাকি, আমি যে ভিডিওটা দিই, আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে যোগ থাকবে তারা কিন্তু ধনী কিন্তু আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু হবে। এবং রাহুর পাশাপাশি শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ কেমন আছে, কারণ এই চারটি গ্রহের বলবত্তার উপর আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ডিপেন্ড করছে, বিশেষ করে রাহু। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে দুর্বল আছে, তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু বারবার হোঁচটকে কিন্তু পড়বেন। এমন আছে কিছু মানুষ যারা চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু দেখুন না, আপনার জন্মকুণ্ডলী না থাকলে হস্তরেখাতে বিচার করে যে আপনার যোগ আছে কি না, দেখা যাচ্ছে আপনার বর্তমান সময়ে কোনো যোগই নেই, আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করছেন, সে জায়গাটা কিন্তু অর্থপ্রাপ্তির জায়গায় কিন্তু বাধা আসবে। এবং যাদের একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন। রাহু রক্ষা কবচ আপনাদেরকে প্রাপ্তির জায়গাটা, যেহেতু রাহু টোটাল নির্ণয় করে যে আপনার প্রাপ্তির জায়গা সৃষ্টি করে, এই জন্য রাহু রক্ষা কবচ পরিধান করুন। অনেকে কমেন্টস করেছেন, স্যার আমি রাহু রক্ষা কবচ কোথায় পাবো? দেখুন, এই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনারা এখানে রাহু রক্ষা কবচ যারা নিতে ইচ্ছুক আছেন তারা মেসেজ করুন, বা যারা জন্মকুণ্ডলী বিচার করাতে চান বা হস্তরেখা বিচার করাতে চান, তারা অনলাইন কনসালটেন্সি করতে চান, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, রাহুকে স্ট্রং করা দরকার, এবং আপনার কিসের
দশা চলছে, বলে না দশাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, দশা দেখা দরকার। এবং আপনার ন্যাকাল চাটে ভাগ্যভাব, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি কালকে কোটিপতি হওয়া আপনার কাছে কোনো ব্যাপার না। যে কোনো দিক থেকে আপনার অর্থ কিন্তু আগামীকাল আসবে। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার একাদশ ভাব এবং আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই চারটি ভাব যদি আপনার ভালো থাকে তাহলে তো আপনার সোনায় সোহাগা। দেখুন, কে না চায় গরিব থেকে ধনী হতে, কিন্তু প্রত্যেকের কি জীবনে কিন্তু আসতে হয় এমন ঘটনা ঘটে না। যারা বিশেষভাবে সৌভাগ্যশালী হয় তারাই কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটে, খুব কম সময়ের মধ্যে প্রচুর অর্থের কিন্তু মালিক হয়ে থাকে। আমি যে পাঁচ রাশির কথা বলছি, কম হোক বেশি হোক আগামীকাল প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থ হবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য ভাবের উপর। দেখুন, আপনার যদি যোগ থাকে এবং আপনার সঙ্গে যে কথাগুলো আমি বললাম যদি আপনার সঙ্গে মিলে যদি যায়, আপনি কিন্তু কালকে যে কোনো দিক থেকে অর্থ আপনার জীবনে কিন্তু আসবে, যে কোনো দিক থেকে অর্থ আপনার জীবনে কিন্তু আগামীকাল আসতে কিন্তু চলেছে। অনেকে আছেন না যে আমার তো স্যার হচ্ছে না, আপনার হচ্ছে না, পাশের আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কোনো দিক থেকে কিন্তু তারা কিন্তু পাচ্ছে, কম হোক বেশি হোক আপনিও পাবেন। দেখুন, হতাশা করে কোনো লাভ নেই। আপনার যদি যোগ থাকে আপনার ভাগ্যকে কেউ কেড়ে নিতে পারবে না, অর্থাৎ ভাগ্যে যেটা লিখন আছে আপনার যদি আগামীকাল যদি যোগ থাকে সেটা কিন্তু আপনার আগামীকাল আপনি কোটিপতি কিন্তু হবেনই হবেন। এবার আমি আগামীকালের রাশিগুলোর নাম আপনাদেরকে জানাই। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। শুভ সময় 1:22 থেকে 3:56 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, কালকে এমনি সিদ্ধ যোগ কিন্তু থাকছে, যোগটাও কিন্তু দুর্দান্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 7। শুভ সময় 2:19 থেকে 5:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। শুভ সময় 11:19 থেকে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4। শুভ সময় 1:41 থেকে 3:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।